আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের কুরুশের তৈরি লেস তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি এখানে একটা কাপড় নিয়েছি, কাপড়ে আমি এইভাবে ভাঁজ করে নিয়েছি, এভাবে ভাঁজ করে নিয়েছি, এবং আমি নয়তারে সুতা ব্যবহার করব, কুরুশ নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এইভাবে স্লিপ নট করে নেব, স্লিপ নট করে নিয়ে কুরুশের মধ্যে সুতাটা এভাবে ঢুকে রাখবো। তো তারপর আমি এই কাপড়ের এই এক অংশে কাপড়ের এই অংশে এভাবে আমি ফুটো করে নেব। নেয়ার পর সুতাটা এইভাবে দেখুন, সুতাটা আমি এইভাবে বের করে নিয়ে এসে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো তারপর দুইটা চেন করব। করার পর একটু দূরে গিয়ে আবার সিঙ্গেল ক্রোশেট করে এভাবে জয়েন্ট করব। তারপর আবার এখানে দুইটা চেন করব। করার পর আবার একটু দূরে গিয়ে এভাবে আবার সিঙ্গেল ক্রোশেট করব। আমি আবার দেখিয়ে দিচ্ছি, দুইটা চেন করব। করার পর একটু দূরে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নেব, আবার দুইটা চেন করব। করার পর একটু দূরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব, আবার দুইটা চেন করব। আবার একটু দূরে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। তো দুইটা করে চেন আর একটা করে সিঙ্গেল ক্রোশেট করে আমি এইভাবে কিছু অংশ করে ফিরে আসছে। তো দেখুন, আমি এই পাশে পুরো অংশ এভাবে করে নিয়েছি। তো এখন আমি পরের কাজ আপনাদের করে দেখাবো। তো আমি এখানে চেন করে নেব একটা, নিয়ে এই জিনিসটা উল্টে নেব। তারপরে আমি একটা দুইটা আরও দুইটা চেন আমি এক্সট্রা করে নেব। তো টোটাল এখানে আমার তিনটা চেন হলো। তিনটা চেন করার পর একটা ঘর গ্যাপ দিয়ে পরের গ্যাপের মধ্যে আমি এইভাবে একটু লম্বা করে দেখুন, এইভাবে একটু টেনে ধরে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তো জিনিসটা দেখতে আমার এরকম হবে। তারপরে আমি এখানে দুইটা চেন করে নেব। নেয়ার পর আমি এই ঘরে টোটাল আটটা ডাবল ক্রোশেট করব, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। তো আটটা ডাবল ক্রোশেট করলাম এবং প্রথমে দুইটা চেন করেছিলাম, তো টোটাল এখানে আমি নয়টা ডাবল ক্রোশেট করলাম। তো দেখুন, এবার এই ঘরের এই অংশ বাদ দিয়ে পরের ঘরে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম তার ওপরে আমি এভাবে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। তো দেখুন, জিনিসটা দেখতে আমার এরকম হলো। আমি আবার দেখিয়ে দিচ্ছি, এখানে আমি তিনটা চেন করে নেব। নেয়ার পর দেখুন এই ঘর গ্যাপ দেব, এই এই গ্যাপটা আমি বাদ দেব, দিয়ে পরের ঘরের যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে আমি এইভাবে টেনে ধরে দেখুন, এইভাবে টেনে ধরে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তারপর দুইটা চেন করব। করার পর সেম ঘরের মধ্যে আমি আগের মতো আটটা ডাবল ক্রোশেট করে নেব। প্রথমে দুইটা চেন, টোটাল একটা ঘরে আমার নয়টা ডাবল ক্রোশেট হবে। পাঁচটা ছয়টা
সাতটা, আটটা, নয়টা, দুইটা চেন ধরে আমার এখানে নয়টা ডাবল ক্রোশেট হলো। তারপরে দেখুন আমি কি করব, এই যে এই ঘরের এই গ্যাপের পরে যে সিঙ্গেল ক্রোশেট আছে তার উপরে আমি এইভাবে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন দুইটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আবার আপনাদের দেখাচ্ছি তিনটা চেন করব। করার পর এখানে এই গ্যাপ বাদ দিয়ে এই পরের গ্যাপে আমি এভাবে লম্বা করে একটা ডাবল ক্রোশেট করে নেব। তারপর দুইটা চেন করব। করার পর এই ঘরের মধ্যে টোটাল আটটা ডাবল ক্রোশেট করব। চার, পাঁচ, ছয়, সাত, আট। তো আটটা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার আমি এই ঘরের এই যে সিঙ্গেল ক্রোশেট এর ওপরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করব। তো দেখুন জিনিসগুলো দেখতে আমার এরকম হচ্ছে। তো পুরাটা কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো দেখুন খুব সহজে আমার ক্রোশেট তৈরি, লেসটি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এটা ওনার সাইডে বা জামার সাইডে, তাছাড়া যে কোনো ঘরের অন্য টেবিলের কাপড় বা অন্য যে কোনো ক্ষেত্রে এটা ব্যবহার এটা করে ব্যবহার করতে পারবেন। তো আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। এতক্ষণ আমার সাথে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।